guruta well boiled. ঈদ মোবারক। তাদের সুবিধার জন্য আসলে সো অনেক খোঁজাখুঁজির পরে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম ইসিবি চত্বরে, নামটা হলো মিস্টার গোস্ত। আমার এই রেস্টুরেন্টটা ভালো লাগার প্রথম কারণ হলো তাদের নাম। অনেস্টলি তাদের নামটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে এরকম নামে সচরাচর বাংলাদেশের মধ্যে এরকম কনসেপ্ট আসলে দেখা যায় না রেস্টুরেন্টগুলো, সো দেখে আমার খুব ভালো লাগছে। সেকেন্ড কারণটা হলো এটা লোকেশন, লোকেশনটা একেবারে ইজি। ইসিবি চত্বর আছে, ফুটওভার ব্রিজটা আছে, ফুটওভার ব্রিজের যে এই পাশে সিঁড়ি, সিঁড়ির নিচেই দেখতে পারবেন যে মিস্টার গোস্ত রেস্টুরেন্টটা, মানে ইজি টু লোকেট এবং নামটা অস্থির। এবং সবচেয়ে বেশি অস্থির যেটা তাদের বাজেট, মানে আমি একটু আপনাকে মেনুটা দেখাই, মেনুটা দেখালে আসলে বুঝবেন বর্তমানে যে এরকম দামে এরকম খাবার পাওয়া যায়, মানে খাবারটা আমি অর্ডার দিয়েছি আসতেছে, কোয়ান্টিটিটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট অস্থির। আমি জাস্ট আপনাকে দেখাই, স্যান্ডউইচগুলো এখন 150 টাকা, মানে আমরা যে স্টুডেন্ট লাইফে যেসব স্যান্ডউইচগুলো খাইছি না 100 টাকা 150 টাকা, সেম ওই দামের মানে প্রোডাক্টগুলো বা ফুডগুলো তাদের এখানে এখনও পাওয়া যাচ্ছে। সো মানে এইটা আমাকে বেশি আকৃষ্ট করছে রেস্টুরেন্টের থেকে। এমনকি সেট মেনু, মানে আমি এখন এই পর্যন্ত কোথাও দেখিনি যে সেট মেনু 160 টাকা থেকে শুরু, মানে বর্তমান প্রাইস অনুযায়ী 160 টাকা কোথাও সেট মেনু নাই আপাতত আমার দেখা অনুযায়ী, বাট এখানে কিন্তু 160 টাকা থেকে সেট মেনু শুরু। এবং এটার সবচেয়ে হাইয়েস্ট দামের সেট মেনু যেটা, সেটা হলো মাত্র 230 টাকা, মাত্র 230 টাকা। সো আমি 230 টাকাটা অর্ডার করছি, আসতেছে এখানে কী কী দেওয়া আছে আমি তখন বলবো, বাট এটার নামটা আমি বলে দিই। এই যে সেট মেনু আছে 230 টাকা, এটার নাম হলো রক সেট মেনু। এবং তাদের নামের চয়েসিংগুলো আসলে খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং। তো যখন আসবেন আপনার সেট মেনুটা দেখি না, আপনার যখন হাতে মেইন করছে এগুলো যখন থাকবে, নামগুলো পড়লে আপনার একটা শান্তি লাগবে, যে হ্যাঁ ইটস ক্রিয়েটিভ, ইটস ক্রিয়েটিভ, মানে আপনার দেখে মনে হয় না এটা খাওয়া যায়, নামটা আপনাকে আকর্ষণ করে। সো এই যে ব্র্যান্ডিং যে ব্যাপারটা, তারা কিন্তু খুব ভালো করে জিনিসটা ধরতে পারছে, বা রেস্টুরেন্টের ব্র্যান্ডিং কেমন হতে পারে। সো বেশি বকবক করবো না, খাবার দাবারে চলে যাবো, ভাইয়ারা খাবারটা নিয়ে আসতেছে, সো বেশি কথা না বলে খাবার শুরু করা যায়। সো গাইস খাবার চলে আসছে, মাত্র ভাইয়া দিয়ে গেল। ও আরেকটা রিজন বলতে আমি ভুলে গেছি, আপনি এটা থার্ড রিজন, ফোর্থ রিজন বা ফার্স্ট রিজন যেটাই ধরেন, রিজনটা হলো এটা ডেকোরেশন। মানে এত ছোট জায়গার মধ্যে, ছোট না মোটামুটি বিশাল জায়গা, বাট আপনারা দেখলে মনে হবে কি যে একটা খুব ভালো ফিল হবে, যে লাইক হ্যাঁ ইটস আ ডিসেন্ট রেস্টুরেন্ট একটা ফিল হবে আপনার কাছে। সো একটু ডেকোরেশনটা দেখে আসেন, এর মধ্যে আমি খাবারটা রেডি করি। সো গাইজ আমাদের কী কী দিচ্ছে আমি প্রথমে বলে দিই। ফ্রাইড রাইস খুব ভালো অ্যামাউন্ট, অ্যান্ড দিস ইজ গার্লিক চিকেন, যাই হোক ভাঙতে হবে ভালো করে, আমি হাত দিয়ে ভেঙে খাবো, যদিও আপনাদেরকে দেখানোর জন্য চামচ ইউজ করতেছি, যেটার জন্য ওয়েট করতেছিল। এই যে দিস ইজ বিফ চিলি, মানে দেখেন এত অল্প টাকার মধ্যে, মানে যেখানে গরুর গোস্তের দাম 750 টাকা কেজি, এত অল্প টাকার মধ্যে তারা কত অ্যামাউন্টের আপনাকে গরুটা দিছে, মানে ও মাই গড। গরুর গোস্ত আসলে ভাই দেখলেও শান্তি লাগে আমার কাছে, খাইতে অনেক ভালো লাগে। সো সেট মেনুটার মধ্যে আমার স্যাটিসফাইং, সবচেয়ে স্যাটিসফাইং বিষয় যেটা লাগছে সেটা হলো এই গরুর গোস্ত, ঠিক আছে। সে যদি আমাকে এটা না দিয়ে বলতো ভাই এটার দাম 230 টাকা, আমি এটাই কিন্তু খেয়ে ফেলতাম, বাট মানে আমি এই যে চিলি চিকেন, সরি চিলি চিকেন মানে তো গার্লিক চিকেন, আমি এটা যেন কম্পালসারি বা যে কি বলে কি জানি বলে কমপ্লিমেন্টারি ডিশ বলে না, আমি সেটাকে এটা মনে করতেছি, ঠিক আছে। বাট আমার মেইন রিজন হলো ওই গরুটা। যাই হোক শুরু করি, খাওয়া দাওয়া করি, দেখি কেমন লাগে। ফার্স্টে আমি জাস্ট রাইসটা ট্রাই করব, দেখি কেমন লাগে, জাস্ট রাইস। অনেস্টলি রাইসটা এভারেজ, বাট এটা কি মিক্স করে খাইলে কেমন লাগে, ওকে
চিলি চিকেন সরি গার্লিক চিকেনটা খুব ভালো লাগে বিষয়টা আমি আরেক চামচ খাই মানে চিকেনটা আসলেই খুব ভালো যারা একটু ঝাল খাইতে পছন্দ করেন তাদের জন্য আই থিঙ্ক এই চিকেনটা আপনারা মানে খাইলে চুমা দেবেন একটা এরকম একটা ব্যাপারে সো মাই ফেভারিট একটু গরুর দিকে আসে আসলে মানে গরুটাকে বলবো গুরুটা ওয়েল বয়েল মানে খুব ভালো সিদ্ধ হয়েছে খুব নরম গোস্তটা আসলে আমি হাত দিয়ে ধরে দেখাই গোস্তটা আসলে খুব নরম আপনি যখন চাবানটা দিবেন মানে যখন কামড়টা দিবেন আসলে চাবান ভুল বলছি আপনি যখন কামড়টা দিবেন গলে যাবে ভাই খুব ভালো লাগছে বিষয়টা গরুর ক্ষেত্রে আসলে গরুর গোস্তটা যদি নরম নয় আপনি খেয়ে মজা পাবেন মানে অনেকেই খায় শক্ত করে অনেকেই ভেজা খায় বাট মানে এইসব রেসিপির ক্ষেত্রে না আপনার ওই নরম বা সেদ্ধটাই লাগে আমাকে তো খুব ভালো লাগছে আমি এখন তিনটা একসাথে ট্রাই করবো দেখি কেমন লাগে তিনটা একসাথে ট্রাই করার একটা মেইন কারণ হলো টেস্টটা আইডেন্টিফাই করা যায় কিনা আসলে তাদের যে রেসিপিটা আপনি একসাথে খাইলেও যে এটা আইডেন্টিফাই করতে পারবে কিনা অ্যাকচুয়ালি টেস্টটা কি আলাদা নাকি সেটার জন্য আর কি তিনটা একসাথে মিলে রাখা হচ্ছে এখানেও ভাই গরু জিতে গেছে এখানেও গরু জিতে গেছে মানে আপনি যখন এটার সাথে মিলিয়ে খাবেন ভাই এই বুঝে বললাম না আমার কাছে সেখানে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি মনে হচ্ছে তারা মানে রান্নাঘরের মধ্যে এটা প্রমাণ করে দিয়েছে আসলে গরুটা অস্থির আপনি যদি শুধু গরু দিয়ে খাইতে চান না সেটাও কিন্তু এখানে পারবেন এখানে চেকমেনের মধ্যে মানে আসছে তা আমি বলবো আপনি মিক্সার গোস্ত চাইছে সর্বপ্রথম বিফটা ট্রাই করবেন এরপর যদি চিকেন খাইতে মজা চিকেন রাইস তো থাকে আর ওদের এখানে একটা আচারই রাইস আছে আমি শুনছি ভালো বাট আমি আচার খাই না তো এই জন্য রাইসটা নিতে পারিনি বাট আমি যদি সময় পাই বা আমার সাথে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে দেখে রিভিউ করে দেখাবো ইনশাল্লাহ যাই হোক এখন রেটিংয়ে আসি রাইসের ক্ষেত্রে এই রাইসটা দেখছেন রাইসটা খুব ভালো অ্যামাউন্টের দিছে আপনি এক বেলা এটা ভরপুর খাইতে পারবেন খায় থাকতে পারবেন বাট রাইসের যদি আমি রেটিং দিই এটা এভারেজ মানে 7.5 out of 10 আর এই যে চিকেনটা দেখতেছেন চিকেনটা হলো মানে আমার মতে গার্লিক চিকেন তো যদি এটা সিঙ্গেল ধরেন মানে মিলে সেটমেন্টের সাথে না ধরেন যদি সিঙ্গেল ধরেন তাও এটা ঠিক আছে কারণ আপনি যখন সেট মানে যখন গরুর সাথে বিষয়টা আসছে না তখন এটা না কেমন ফিকা পড়ে গেছে মানে লাইক বলে না যে একটা সামনে আর একটা তেমন কিছু না বিষয়টা এখানে এরকম হয়ে গেছে তো এই সেটমেন্টের ক্ষেত্রে চিকেনটা আমি দেবো 8 আর এই যে বিষয়টা হলো গরুর আমি এমনি গরুর ভক্ত গরু ভাই 100 to 100 মানে 100 যা দেন যদি আরও বেশি কিছু ঢেলে দিতে পারেন সেটাও এই গরুর মধ্যে চলে যাবে সো দ্যাটস ইট ফর টুডে মেনলি ভিডিওটা করার কারণ হলো একটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট অনেকদিন ধরে খুঁজতেছিলাম তো খুঁজে পাইলাম মিস্টার গোস্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ দিচ্ছি সবাই আসবেন খাবেন এবং অবশ্যই সবার প্রথমে গরুটা ট্রাই করবেন আর কিছু না খান আইসা বলবেন ভাই আমার আগে এক প্লেট গরু জানি এভাবে বলে না তো আপনি এসে বলেন আপনাকে দিবেও তারা ঠিক আছে শুধু গরু ছিল তারা গরুও দিবে সো গাইস খাবার দাবার শেষ রিভিউ শেষ এখন আমরা ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো ম্যানেজার ভাইয়ের নাম হলো শরীফ খান তাই না ভাই শরীফ খান ভাইয়ের নাম সো আমরা ম্যানেজারের সাথে কিছু প্রশ্ন করবো অল্প সামান্য ভাই আমরা রেগুলার এরকম প্রশ্ন করি আচ্ছা ভাই ফার্স্ট অফ অল আমরা স্টুডেন্ট লাইফে 150 টাকার বার্গার টার্গার রেগুলার খাইছি আপনারা এগুলো এখনো কিভাবে বিক্রি করেন আসলে আমাদের রেস্টুরেন্টের দাওয়াই মেইনলি স্টুডেন্টদের উপরে আশেপাশে অনেক স্কুল কলেজ আছে যেমন মজিদিন বলেন আপনার এফএনসি বলেন দেন আপনার শাহিন কলেজ বলেন মেইনলি স্টুডেন্ট দেখছেন সবাই এখানে স্টুডেন্ট অনেকেই আছে
তো আমরা এখন সো বিষয়টা হলো স্টুডেন্ট যারা প্রথমে কাস্টমার টার্গেট সেট করে আচ্ছা এখন এটা নিয়ে বুঝলাম বার্গার স্যান্ডউইচ এর ক্ষেত্রে এখন আপনি আমাকে আসলে বুঝতে বলেন আপনি যে বিফটা আমাকে খাওয়াইলেন এই 230 টাকার মধ্যে কিভাবে পারলেন একটা বিফ আবার একটা গার্লিক চিকেন মানে হাউ ইজ ইট পসিবল আমি দেখবো যে প্রফিট কম করে আমি 100টা সেল করছি তখন ওই দেখা যাচ্ছে যে আমার কম কম করে প্রফিটটা বেশি হয়ে যাচ্ছে দেখবেন যে এরকম একটু বড় রেস্টুরেন্ট হলে ম্যানেজারদের একটা হুম্মি তম্বি থাকে বিষয়টা কিন্তু আমি খেয়াল করছি আমি খাই তো এখানে মানে সবাই এটাকে সেকেন্ড হোম মনে করে যে মানে বাসায় তো আছে পড়াশোনা করে কলেজ শেষ করে এখানে এসে সন্ধ্যাবেলা অনেক সময় তারা তাদের ফ্যামিলিকেও নিয়ে আসে সবই পরিচিত সবই নোটেস কিছু আছে যেমন আশেপাশে ঘুরতে আসে বা তারা আসে ভাই খুব ভালো বিজনেস সাজায় ফেলছে বুঝছেন আমি আপনার যে বাইরে যে মিউজিক ক্যাফে লেখালাম আমি মনে করছিলাম যে লাইভ মিউজিক মনে হয় ভিতরে লাইভ মিউজিক আমাদের হতে আসলেই হতে দিব আমরা কিছু মানে মিউজিশিয়ান ওটা একটু শর্ট হয়ে কারণ হচ্ছে না এখন তখন আমাদের আরেকটা প্লেস করবো মিউজিশিয়ানের জন্য আরেকটা সুন্দর করে প্লেস করবো তখন হয়তো আরো ইম্প্রুভ হবে মানে ভাইয়া কিন্তু পুরো ব্যবসায়িক লোক ঠিক আছে আমার সাথে ব্যবসা করে একটু তারপরে ভালো লাগছে ভাইয়ের সাথে কথা বলে থ্যাংক ইউ ভাইয়া আর মিউজিক এর ব্যাপারটা আসলে করলে কিন্তু একটু জমে যাবে বিষয় অবশ্যই অবশ্যই সবাই মিউজিক সবাই লাইক করে মিউজিক ছাড়া এখন জীবন অনেকটাই অন্যরকম হয়ে যায় মিউজিক এর হবে খাবে দাবে সব কিছু সো গাইস রিভিউ শুনলেন না সরি আই মিন আমার রিভিউ শুনলেন ভাইয়ের ইন্টারভিউ শুনলেন আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লাগছে আপনারা দেখছে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব তো মাস্ট আর এই যে পাশে থাকা যে বেল আইকন সেটা কি করবেন টিং ডং